নমস্কার বন্ধুরা, লাইভ গোল বাংলা চ্যানেলে তোমাদের সকলকে নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওটার মধ্যে আমি আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণ কেন তার গীতার মধ্যে লিখে গিয়েছিলেন সবাইকে সঠিক নির্ণয় নেওয়ার জন্য। তিনি বলেছিলেন, জীবনের প্রতিটি পদে নির্ণয়ের দরকার রয়েছে। জীবনে চলার পথে একটি পথ থেকে অন্য পদে যেতে গেলেও নির্ণয়ের দরকার হয়, এবং নির্ণয় নিজের জীবনে সর্বদা একটি প্রভাব ফেলে দেয়। সেই প্রভাবটি খারাপ প্রভাব অথবা ভালো প্রভাব হতে পারে। সঠিক বিচার এবং সঠিক নির্ণয় নিলে জীবনও সঠিক পথে এগোবে, কিন্তু একটি ভুল নির্ণয় জীবনের পথ কঠিন করে তুলবে, নিজের ভবিষ্যৎ জীবনকেও অন্ধকারে ঠেলে দেবে। যখন এইরকম কঠিন সময় আসে, তখন সে ভুলেও সঠিক নির্ণয় নিতে পারবে না। আচ্ছা, কখনো কি কেউ ভেবে দেখেছেন কেউ কি দৌড়াতে দৌড়াতে ভোজন করতে পারবে? পারবে না তো। সেরকম মন অস্থির থাকলে সঠিক নির্ণয় নেওয়াও সম্ভব নয়। সর্বদা সঠিক নির্ণয়ের জন্য শান্ত মনের দরকার। তাই অস্থির মন নিয়ে কখনোই আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না কোনো দিনই। সঠিক সিদ্ধান্ত, সঠিক নির্ণয়, সঠিক বিচার গ্রহণ করার জন্য সর্বদা শান্ত হয়ে, মনকে শান্ত করে বসে তারপরেই পরবর্তী পদক্ষেপ ও সঠিক নির্ণয় নেওয়া উচিত। কারণ ভুল নির্ণয় জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দেবে, কিন্তু একটি সঠিক নির্ণয় জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে, জীবনকে অনেক 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 দূর এগিয়ে দিতে পারে। সবাইকেই খুব অল্প সময়ে সাফল্য লাভ দিতে পারে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আশা করব আপনারাও আপনাদের বিপদের দিনে সঠিক নির্ণয় নিতে শিখে যাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।